सुरक्षा एपे 25 बचर नीचे और 18 बचर थेके शिक्षार्थी निबंधन व्यवस्था रखा हलेओ ता सरासरि करा जाच्छे ना। शिक्षा प्रतिष्ठान थेके स्वास्थ्य अधिदप्तर तालिका पाठानोर परेई केवल निबंधन करा जाबे। आर 18 बचर ओपरे जादेर एखोनो जातीय परिचयपत्र नेई तादेर निबंधनेर ब्यापारे एखोनो कोनो सिद्धान्त निते पारेनि स्वास्थ्य अधिदप्तर। विस्तारित जानाच्छेन शफिकुल इस्लाम शामीम। শিক্ষা প্রতিষ্ঠান খোলার উপযুক্ত পরিবেশ তৈরিতে 18 বছর হলি নিবন্ধন। স্বাস্থ্য অধিদপ্তরের এমন সিদ্ধান্তে সবাই খুশি হলো। এ নিয়ে তৈরি হয়েছে নানা জটিলতা। কোভিডের টিকার নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপ্লিকেশনের পরিচয় যাচাই অপশনে 18 বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থীদের জন্য নতুন একটি অপশন খোলা হলো, তাতে নিবন্ধন করা যাচ্ছে না। জাতীয় পরিচয়পত্র থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্বাস্থ্য অধিদপ্তরে তালিকা পাঠানোর পরে নিবন্ধন করতে পারবে ওই সব শিক্ষার্থীরা। আর যাদের এনআইডি হয়নি তাদের আপাতত টিকা নেয়ারই কোনো সুযোগ নেই। তাহলে কেন শিক্ষার্থীদের জন্য এ ধরনের অপশন চালু করা হলো এমন প্রশ্ন অভিভাবক এবং শিক্ষার্থীদের। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে এ ব্যাপারে এখনো আলোচনা চলছে। শিক্ষকদের টিকা দেওয়া হয়ে গেছে, এখন শিক্ষার্থীদের টিকা দেওয়া যে কার্যক্রমটা চলমান আছে, এখন যাদের ন্যাশনাল আইডি আছে তাদেরটা দেওয়া হচ্ছে। পরবর্তীতে যদি ন্যাশনাল আইডি তাদের পেতে দেরি হয় বা কী ব্যবস্থার মাধ্যমে দেওয়া যায়, জাতীয় পরামর্শ কমিটি, ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট কমিটি যারা আছে তারা একটা নির্দেশনা দিবেন, সেই নির্দেশনা অনুযায়ী সবাইকে ভ্যাকসিন দেওয়া হবে। ন্যাশনাল আইডি যাদের আছে তাদের টিকা নেওয়ার পরেও টিকা থাকছে, তখন হার্ডকপি সংরক্ষণ করে হার্ডকপিতে নিয়েও টিকা কার্যক্রম চলবে। এদিকে কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের টিকা নেয়ার বিষয়ে এখনো কোনো নির্দেশনা দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। ছাত্রদের কিন্তু এনআইডি নাই, তাদের কিভাবে দেওয়া যায় এটা খুব অ্যাক্টিভ চিন্তা ভাবনা চলছে, খুব তাড়াতাড়ি আমরা হয়তো এভাবে ব্যবস্থা জানতে পারব। চলতি বছরের শুরুতে বয়সসীমা নির্ধারণ করা হয় 55 বছর, পরবর্তী সময়ে কমিয়ে 40, এরপর আরও দুই দফা বয়সসীমা কমিয়ে করা হয় 30 বছর। বর্তমানে সাধারণ নাগরিকদের ক্ষেত্রে চলছে 25 বছর, আর শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স নির্ধারণ করা হয়েছে 18 বছর। টিকা কার্যক্রমের বিস্তৃতি বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হলেও কিছু কারিগরি দুর্বলতার কারণে বিভ্রান্তিতে পড়তে হচ্ছে টিকা প্রত্যাশীদের। 18 বছরের উপরে শিক্ষার্থীরা এখন থেকে নিবন্ধন করে টিকার আওতায় আসার সুযোগ থাকলেও এনআইডি কার্ড ছাড়া তা সম্ভব হচ্ছে না। তাই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আলাদা তালিকা তৈরি করে তাদেরকে টিকার আওতায় আনা যায় কিনা সে বিষয়টি দেখার জন্য অনুরোধ জানিয়েছেন শিক্ষক অভিভাবক সহ সর্বস্তরের মানুষ। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।